أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا ايها الذين امنوا اقيموا الصلاه واتوا الزكاه وقال الله سبحانه وتعالى اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে রুজি দিয়ে থাকেন সমস্ত ম্যাটেরিয়ালস মানে যেটা আমরা প্রতিদিন ইউজ করি ব্যবহার করি সেগুলা দিয়ে থাকেন যার জন্য কোনো কষ্ট গ্রহণ করেন না তার ফ্রি অফ কস্ট আমরা এগুলো পেয়ে থাকি তার জন্য তারই শুকরিয়া আলহামদুলিল্লাহ তার পরে পরে সমগ্র মানব জাতির পথপ্রদর্শক সমগ্র মানব জাতির শিক্ষক টিচার হোয়াট এভার দ্য সাবজেক্ট ইউ নেম হি ইজ দ্য টিচার অফ ইট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সালাত ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা আমিন বিষয় হচ্ছে কিছু বন্ধু কয়েকদিন ধরে লাগাতার বলে যাচ্ছিলেন যে ভাই একটু জাকাত নিয়ে আলোচনা করবেন তো রমজান করিম চলছে রোজার মাস তো এই মাসে মানুষ জাকাত দিয়ে থাকে সাধারণত তো জাকাতের বিষয়ে আলোচনা করার জন্য বারবার আমাকে রিকোয়েস্ট করছিলেন কিন্তু আসলে কয়েকদিন লাইভে আসতে পারিনি বিশেষ ব্যস্ত থাকার কারণে বিশেষ অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়েছে তো যাই হোক আজকে দুপুরবেলায় ভাবলাম যে একটু জাকাত নিয়ে আলোচনা করা যাক জাকাত নিয়ে অনেক মানে আমাদের সমাজে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাগুলো কাটিয়ে আমাদেরকে সঠিকভাবে জাকাত দানের পদ্ধতি জানতে হবে শিখতে হবে এবং বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে সো এখন জাকাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমিস সালাত তোমরা সালাত কায়েম করো নামাজ পড়ো নামাজকে কায়েম করো ওয়াতু জাকাত তোমরা জাকাত প্রদান করো তো জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বললেন কোরআনুল কারিমে 82 বার 82 টাইমস আমরা খুঁজে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সালাত আদায় করো 82 বারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের কথা উল্লেখ করলেন জাকাতের কথা আনলেন যখনই সালাতের কথা বলেছেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের কথা বললেন তবে 82 বারই জাকাত বলে উল্লেখ নেই প্রায় 30 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের অন্যান্য যে টার্ম অন্যান্য যে ব্যবহার্য টার্ম সেটাকে ইউজ করেছেন সো জাকাত এর যদি আমরা নিয়ারেস্ট মিনিং নিয়ে থাকি আরও অন্যান্য সদকা দান ইত্যাদি ইত্যাদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সো আমাদের এখানে বুঝতে হবে যে জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 82 জায়গা মতো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা জাকাত প্রদান করো জাকাত হচ্ছে ইসলাম ধর্মের যে আমাদের যে পিলার 5টা খুঁটি রয়েছে যার উপরে ইসলামটা দাঁড়িয়ে থাকে যেটাকে বেস করে ইসলামটা দাঁড়িয়ে থাকে তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে জাকাত যেমন করে আপনার জন্য আমার জন্য সিয়াম ফরজ রোজা ফরজে যে রোজা আমরা করছি সালাত নামাজ ফরজ কারুর সামর্থ্য থাকলে হজ ফরজ তেমনই জাকাতের নিসাব পরিমার্জিত অর্থ সোনা দানা গবাদি পশু তারপরে আরও অন্যান্য সামগ্রী থাকে তার জন্য আপনার কাছে আপনার আমার উপরে জাকাত ফরজ হয়ে যায় তো জাকাত হচ্ছে আমাদেরকে নিজেকে এবং আমাদের সম্পদকে পরিশুদ্ধত করার অন্যতম মাধ্যম
যেমন একজন ব্যক্তি সালাত আদায় না করলে সে ব্যক্তি মুসলমান থাকে না, নামাজ না পড়লে মুসলমান থাকে না, সুস্থ রয়েছে অথচ সিয়াম পালন করে না, সিয়ামকে তোয়াক্কা করে না, বলে যে আমার বাড়িতে কি খাবারের অসুবিধা আছে নাকি যে আমাকে রোজা রাখতে হবে, তো এ ব্যক্তিও মুসলমান নয়, ওকে আবার তৌবা করে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আবার ইসলামের মধ্যে দাখিল হতে হবে। সিমিলারলি কোনো ব্যক্তির নিসাব পরিমাণ অর্থ রয়েছে, সোনা দানা রয়েছে, গবাদি পশু রয়েছে, ধন সম্পদ রয়েছে, ওই ব্যক্তি যাকাত প্রদান করে না, তো সে ব্যক্তি যাকাতকে তোয়াক্কা করে না, সে ব্যক্তিও মুসলমান নয়। সো এখানে আমি বলতে চাইছি যে যাকাত হচ্ছে ফরজ, আর ফরজ হচ্ছে আবশ্যিক, মানে আমাদেরকে সেটা পালন করতে আমরা বাধ্য, যদি পালন না করি তাহলে আমরা আমাদের ধর্মের যে গণ্ডি, ইসলাম ধর্মের যে গণ্ডি, সেই গণ্ডি থেকে আমরা গণ্ডিচ্যুত হয়ে যাব, সেখান থেকে আমরা ডাইভার্ট হয়ে যাব, বাইরে চলে আসব। সো আমাদেরকে যাকাতটা দিতে হবে, আমরা যাকাত দিতে বাধ্য যদি কারোর উপরে যাকাত ফরজ হয়ে যায়। তাহলে এখন বোঝা গেল যে যাকাত হচ্ছে নিজেকে পরিশুদ্ধিত করার মাধ্যম, ইসলাম ধর্মের অন্যতম একটা রুকুন, যেটা যে ফরজ, যেমন সলাৎ ফরজ, যেমন সিয়াম ফরজ, সিমিলারলি যাকাত হচ্ছে ফরজ। তাহলে যাকাতটা হচ্ছে ফরজ, এটা এখন যাকাতের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু কী বলেছেন বা তার সাহাবিগণরা কী বলেছেন। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির হাতে তিনটি বিষয়ে শপথ করেছিলাম, তিনটি বিষয়ে বায়াত গ্রহণ করেছিলাম। বুখারী মুসলিমের হাদিস। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির হাতে তিনটি বিষয়ে বায়াত গ্রহণ করেছিলাম, সেটা হচ্ছে এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, দুই, যাকাত প্রদান করতে হবে, তিন, কোনো মুসলমান ভাই, আমাদের মধ্যে যারা মুসলমান ভাই রয়েছে সে মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করতে হবে। এই তিনটি বিষয়ে আমি বায়াত গ্রহণ করেছি, মানে আমি করব বলে শপথ গ্রহণ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আমি বলেছি, আল্লাহ রাসূল বিশ্বাস করেন, যতদিন বাঁচবো ততদিন সালাত আদায় করব, নামাজ পড়ব, নামাজের দাওয়াত দিব, যতদিন বাঁচবো মানুষকে যাকাত দেওয়ার জন্য বলবো, যাকাত নিজে দেব, আর যতদিন বাঁচবো ততদিন মুসলমান উম্মার জন্য, মুসলিম জাতির জন্য, মুসলমান এক ভাইয়ের জন্য, দিনী ভাইয়ের জন্য কল্যাণ কামনা করব। এটা যে বায়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করেছিলেন জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হলো, আমরা সালাত আদায় করি, অনেকে আমরা যাকাতও দিই, কিন্তু তিন নম্বর টার্ম, তিন নম্বর যে ভাষা উনি ইউজ করলেন যে প্রত্যেকটা মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করব, আজকে কি হচ্ছে মিডিয়াতে একটু খেয়াল করে দেখুন, যারা আমিন বলে না আর যারা আমিন বলে তাদের মধ্যে ঝামেলা কটূক্তি চলছে, যারা এই পৃথিবীতে শান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, কিছু মানুষ আবার অশান্তির দাবানলে মানুষকে মানে দাহ্য করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করছে, ও বলছে এরা ভালো না, এ বলছে এরা ভালো না, এই করতে করতে আমরা ব্যস্ত, অথচ জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি বাইয়াত গ্রহণ করেছি যে আমি অবশ্যই কোনো মুসলমান ভাইয়ের উন্নতি সাধন করব, কোনো মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করব সবসময়, মানে উই হ্যাভ টু প্রে ফর আদার্স মুসলিম, আমরা অন্যান্য মুসলমানের জন্য সবসময় দোয়া করব। তাহলে সবসময় আমরা দোয়া করব, তাহলে আমাদের দোয়া করা উচিত, দোয়ার পরিবর্তে আমরা গালাগালি করছি, দোয়ার পরিবর্তে আমরা মাঝাবি কোন্দল নিয়ে ব্যস্ত, দোয়ার পরিবর্তে আমরা বিভিন্ন সমস্যা জর্জরিত এই সমাজকে আরও জর্জরতার মুখে, আরও দাবানলের মুখে, আরও আগুনের মুখে আমরা ঠেলে দিচ্ছি, একে অপরের মধ্যে ভালোবাসার জায়গাটা আমাদের কমে আসছে, কেন, কী কারণে? সাহাবি বলছেন আমি আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছি, আসলে কি আমরা সাহাবির মতো হতে পারি না, চেষ্টা করতে হবে, মানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা ওইভাবেই থাকবো যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবিরা সহবস্থান করেছেন, থেকেছেন। তাহলে আমি বলতে চাইছিলাম যে যাকাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, উনি বললেন, উমার শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির জামানায় যাকাত দিত, ওই ব্যক্তি যদি আমার জামানায় যাকাত দিতে অস্বীকার করে, আল্লাহর কসম করে বলছি তার বিরুদ্ধে আমি যুদ্ধের এলান দেব, যুদ্ধের ঘোষণা করব, তার সঙ্গে আমি যুদ্ধ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তার বিরুদ্ধে আমার যুদ্ধ হবে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানত যাকাত দিত আর এখন দেয় না। উমার বলছেন, কী ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি কী কথা বলেন, এটা এটা কি সম্ভব?
অনেক মানুষ জাকাত দেবে না, তার সাথে আপনি যুদ্ধ করবেন না, মানে এটা কেমন কথা? তখন বললেন, জি ওমার, অবশ্যই তার সাথে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আমি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেছি আমি, তিনার ফরজ বিধানকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। অবশ্যই প্রত্যেকটা মানুষ যারা আমার এলাকায় বসবাস করবে, আমার দায়রের মধ্যে থাকবে, তাদের প্রত্যেকে জাকাত দিতে হবে, নইলে কিন্তু আমি আবু বকর বলছি যুদ্ধের ঘোষণা হয়ে গেল তার জন্য। তার মানে জাকাত আপনাকে দিতে হবে, জাকাত না দিলে যেমন আপনি মুসলমান থাকেন না, তেমন জাকাত যদি কোনো ব্যক্তি না দেয় তাহলে সেই মুসলমানের রক্ত মানে অপর মুসলমানের জন্য হালাল হয়ে যায়, অর্থাৎ তাকে হত্যা করার যোগ্য হয়ে যায়। যদিও এটা ইসলামিক দেশের একটা ব্যাপার, আমাদের দেশে এটা তো সম্ভব নয়। তাহলে জাকাত আমাদেরকে দিতে হবে। এখন জাকাত আমরা কেন দেবো, কী কারণে দেবো, কথার কথা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। আপনার বাড়ি এমন একটা জায়গা যে নদীর ধারে কিংবা কোনো বনের পাশে, তো ওই মুহূর্তে আপনার বাড়িতে একটা সাপ চলে এসেছে, একটা সাপ, ধরুন অজগর সাপ এসেছে। তো আপনি অ্যানিম্যাল প্ল্যানেট দেখতে খুব ভালোবাসেন, সাপ পশু পাখি ইত্যাদি দেখতে খুব ভালোবাসেন, তো আপনি চাইলেন যে সাপটাকে আপনি পোষ মানাবেন, আপনার বাড়িতে রাখবেন। তো সাপটাকে আপনি দুধ কলা ইত্যাদি দিয়ে পুষতে শুরু করলেন। আচ্ছা বলেন তো সাপটা, যেটা বলছিলাম আসলে ফোন এসেছিল একটা, তো সাপটাকে আপনি পোষার মনস্থির করলেন, এখন ওই সাপটাকে আপনাকে কামড়াবে? উত্তর আসবে দুটো, জি কামড়াতেই পারে, অথবা দুই নম্বর অ্যান্সার যে না, নাও তো কামড়াতে পারে। আমি যদি তাকে পোষ মানিয়ে ফেলি, পৃথিবীর বহু মানুষ কত পোষ মানায়, তাহলে এটা তো হতে পারে যে আমি তাকে পোষ মানালে সে আমাকে কামড়াতে নাও পারে, হতে পারে। তো অ্যান্সার কিন্তু দুটো, হয় কামড়াবে অথবা কামড়া নাও কামড়াতে পারে। তো এখন প্রশ্ন হলো যে আপনাকে নাও কামড়াতে পারে, একটা সাপ, বিষধর সাপ, যে এক ছোবল মারলে একদম স্পট ডেথ, ওই মুহূর্তে আপনি মারা যাবেন। তারপরে একটি আপনি সাপকে যদি ঘরের মধ্যে পুষেন, তার মধ্যে এমন একটা ইয়ে রয়েছে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আপনাকে সে কামড়াতেও পারে আবার নাও কামড়াতে পারে, কিন্তু আপনি যদি জাকাতকে পুষে ঘরের মধ্যে রেখে দেন, যেটা গরিবের হক, আপনার জাকাত হয়ে গেল অথচ আপনি জাকাত প্রদান করলেন না, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের মাঠে আপনাকে কামড়াবে 100%। এখানে দ্বিতীয় কোনো অ্যান্সারের সুযোগ নেই, 100% যে আপনাকে কিয়ামতের মাঠে কামড়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ হবে যাদের অনেক সম্পদ ছিল দুনিয়াতে, জাকাত প্রদান করেনি, সোনা রূপা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ছিল, সেগুলোকে জাহান্নামের আগুনের মাধ্যমে সেগুলোকে উত্তপ্ত করে গরম করে গলিত সিসার ন্যায় সেগুলোকে এক জায়গায় করে তার পিঠে, তার কপালে, তার পার্শ্ব দেশে বারবার তাকে দেওয়া হবে, আর সে সেগুলো দিয়ের মাধ্যমে সে তাকে উত্তাপ গ্রহণ করবে, সেগুলো তাকে ছাকা দেবে আর বলবে আমি তোমার সেই সম্পদ, এখন তুমি মজা চাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে জাকাত ফরজ হয়ে গেল, সে জানলো আমার জাকাত ফরজ হয়ে গেছে, তারপরে সে জাকাত প্রদান করলো না, ওই মালগুলোকে একত্রিত করা হবে কিয়ামতের মাঠে। তারপরে সে মালগুলোকে একত্রিত করে কিয়ামতের মাঠে একটা টাকওয়ালা সাপ, যে সাপ যার মাথায় চুল থাকবে না, এমন একটা সাপ তৈরি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তৈরি হবে সেই সাপটা, আর সেই সাপটা আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সেই সাপটা আপনার গ্রীবা দেশে পিঠে তুমুলভাবে তীব্র যন্ত্রণাদায়ক সেই সাপ আপনাকে লাগাতার কামড়াতে থাকবে আর বলবে এখন মজা চাখো, দুনিয়াতে তো জাকাত দেওয়ার কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কোরআনুল কেরিমে কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, সহিহুল হাদিসে বলেছিলেন, সহিহ হাদিসে বলা হয়েছিল জাকাতের কথা, তুমি জাকাত দাওনি, অতএব এখন আজকে মজা চাখো, আপনাকে কিয়ামতের মাঠে ততক্ষণ অবধি কামড়াবে, ততক্ষণ অবধি ছাকা আপনি ইয়ে করবেন, গ্রহণ করতে থাকবেন, যতক্ষণ না সমস্ত আদম সন্তানের হিসাব নিকাশ হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি ফয়সালা হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আপনাকে এই জাকাতের মাল, জাকাতের সম্পদ আপনাকে কামড়াতে থাকবে। তাহলে কী করবেন, জাকাত কি দেবেন না? আমরা তো জাকাত দিতে বাধ্য, তাই না, যদি জাকাত হয়ে যায়। আর ফসলের যে ওসর, এটাও এক প্রকারের জাকাত। এই যারা ফসল খান অথচ ফসলের ওসর বের করেন না, জাকাত বের করেন না, তারা তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবেন না, হজ করলেও জান্নাতে যাবেন না। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র পবিত্র জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকাবেন, আপনাদেরকে মুক্ত করবেন না, যদি আপনি আপনার অর্জিত যে কর্ণ শস্য
তার যদি আপনি জাকাত পে না করেন, তার যদি আপনি ওষর না বের করেন, তাহলে আপনার সেই খাবারটা হয়ে যায় হারাম। আর যখনই কোনো ব্যক্তির খাবার হারাম হয়ে যায়, সে ব্যক্তির ওই খাবারটা আর মূল্য থাকে না ইবাদত কবুল হওয়ার জন্য। ইবাদত কবুল হওয়ার অনেক শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে যে আপনার খাবার যেটা খাচ্ছেন সেটা হতে হবে ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, সেটা হতে হবে আপনার কর্দমা মুক্ত যুক্ত নয়, কর্দমা মুক্ত অর্থাৎ আপনাকে জাকাত প্রদান অথবা ওষর প্রদান করে সেই খাবারটা আপনাকে খেতে হবে। তা আপনি যে ফসলটা তুললেন তার কি ওষর দিয়েছেন? জি আপনাকে বলছি, একটু খেয়াল করে দেখেন তো, আপনি আমি কি প্রসার করি, আপনি আমি কি ইসলাম প্রচারের জন্য ব্রতী হই? জাকাত আজকে একটা অন্যতম, আজকে মুসলিম সমাজ ভেঙে পড়ার অন্যতম একটা কারণ, সঠিকভাবে মানুষ জাকাত প্রদান করছে না। বিজ্ঞানীরা বলছেন, বড় বড় ইসলামিক স্কলাররা বলছেন যে শোনো শুনুন শুনে রাখুন, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মুসলমান যদি জাকাত প্রদান করতো, তো সত্য কথা বলি এইটা যে পৃথিবীতে কোনো মানুষ দরিদ্র থাকতো না, কেউ দরিদ্র থাকতো না যদি মানুষ সঠিকভাবে জাকাত বণ্টন করতো। তাহলে অর্থনৈতিক কাঠামো ধরে রাখার জন্য, অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক যে স্ট্রাকচার সেটাকে ধরে রাখার জন্য এর জাকাত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের হক আপনি আপনার ঘরে রেখে দিচ্ছেন, একটুও কি ভয় লাগে না? কিয়ামতের মাঠ সম্পর্কে কি একটুও জানা নেই? জেনে নিন, ইন্টারনেটে আপনার হাতে মোবাইল অ্যান্ড্রয়েড খারাপ কাজে ইউজ না করে এটাকে জেনে নিন যে আপনার আমার উপরে জাকাত ফরজ হয়েছে কি না। আমরা দেখিনি বছরের অন্যতম একটা মাস, যে মাসে মানুষ জাকাত নির্ধারণ করে থাকে, সে রমাদান মোবারক চলছে, আজকে 20 রমাদান, এই তো আর বেশি দিন নয়, হয়তো 9টা বা 10টা সিয়ামার হবে, তারপরে আপনার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, এটা একটা মহামান্বিত মাস, সম্মানিত মাস, এই মাসে মানুষ জাকাত বের করে থাকে। তাহলে এই জাকাতের নিসাব সম্পর্কে একটু বলি। আসলে যেটুকু আলোচনা করলাম, ইন শর্ট আমি আলোচনা করতে চাইছিলাম যে বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখে না, তো ছোট ভিডিও এই জন্যই করতে চাইছি যে মানুষ খুব সংক্ষেপে শুনে জাকাত সম্পর্কে বুঝবে। অনেকে মনে করে জাকাত একটা ডিফিকাল্ট বিষয়, আসলে অত ডিফিকাল্ট নয় যদি এই বিষয়টা আমরা খেয়াল করি। অনেকে প্রশ্ন করছেন, আমি যদি সময় পাই ইনশাআল্লাহ পাবো তো সেই প্রশ্নের উত্তর আমি পরে দেবো, কারণ আগে এই আলোচনাটা আপনাদেরকে একটু শুনতে হবে একটু করে মনোযোগ দিয়ে। তাহলে সে বিষয়ে আপনাকে ধ্যান দিতে হবে, অর্থাৎ জাকাতটা কার কত পরিমাণে কী রয়েছে সে, আর নিসাবটা কত পরিমাণ সেটা যদি আপনি জেনে নেন তাহলে আপনার জাকাত প্রদান করতে সুবিধা হবে ইনশাআল্লাহ আজিজ। এখন আমি প্রথমে আসি ওষর, অর্থাৎ ফসল যেটা আপনি তুলেছেন ঘরে, সেই ফসলের জাকাত, কোন কোন ফসলের জাকাত লাগে আর কোন কোন ফসলের জাকাত লাগে না, এই বিষয়ে বলতে গিয়ে আপনাকে আমি বলতে পারি এইটা যে যে ফসলকে গুদামজাত করা হয়, যে ফসল আপনার বাড়িতে দীর্ঘদিন টিকে থাকে, যে ফসল আপনার বাড়িতে আপনি একটা জায়গা নির্দিষ্ট রেখে দিতে পারেন দীর্ঘদিন যাবত, সেই ফসলের আপনার জাকাত বা ওসর লাগে। যেমন যব, গম, ধান, বার্লি, খেজুর, কিশমিস, এই ধরনের যে খাদ্যদ্রব্য, যে কর্নগুলো রয়েছে, যে শস্যগুলো রয়েছে, তাকে তার আপনার জাকাত দিতে হবে। তো এই জাকাতের নিসাব বা পরিমাণটা কী, আর এইটা কোথায় দিতে হবে? যেখানে আপনি ফসল তুলছেন তখনই একদম ফসলের স্থানে আপনি আপনার জাকাতটাকে বের করে দেন। তাহলে এর জাকাতের নিসাবটা পরিমাণ, নিসাব পরিমাণ কী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, অতগুলো হাদিস বললে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সমস্ত হাদিসের নির্দেশ আপনাকে আমি এটুকু বলতে চাইছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে যেটা পাওয়া যায়, 18 মণ 30 কিলো, ভালো করে শুনবেন, 18 মণ 30 কিলো যদি কোনো ফসল হয়, সেই ফসল থেকে আপনাকে জাকাত বা ওসর বের করতে হবে। যদি ওসর বা জাকাত না বের করেন তাহলে আপনার সেই খাবারটা হারাম, আর ওই খাবার খেয়ে আপনার ইবাদত কবুল হবে না, সিয়াম পালন হবে না, জাকাত মানে আপনার যদি আপনি করেন, দান সাদকা করেন, সেটা আপনার কবুল হবে না, অর্থাৎ কোনো ইবাদতই আপনার কবুল হবে না। এটা হচ্ছে একটা নিসাব, ফসলের নিসাব কি, যে 18 মণ 30 কিলো। তাহলে আপনার 17 মণ ধান হয়েছে, 17 মণ বার্লি, যব, গম ইত্যাদি হয়েছে, তাহলে কি আপনার জাকাত লাগবে? জি না, তাহলে আপনার জাকাত লাগবে না, তাহলে আপনার জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাকাত তখনই ফরজ যখন একটা নিসাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছে, ওই নিসাবকে যদি ক্রস করে তাহলে আপনার জাকাত ফরজ। তাহলে আপনার 19 মণ হয়েছে,
তাহলে আপনি জাকাত দিবেন। এখন জাকাত দেওয়ার সিস্টেমটা কি, যদি সেই ফসলটা অনলি ফর শুধুমাত্র বৃষ্টির পানিতে হয়, তাতে শুধু আপনি ফসলটাকে বুনে চলে এসেছেন, আপনি লাগিয়েছেন বা বুনে চলে এসেছেন, আপনার আর কোনো খরচ হয়নি, একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছে ও ফসলটা বেড়ে উঠেছে, আপনি তাতে পাট বা মুনিশ লাগাননি, তাতে কোনো সার ইউজ করেননি, তাতে কোনো ঔষধ ইউজ করেননি, এমন যদি হয়ে থাকে তাহলে দশ ভাগের এক ভাগ আপনাকে ওষর বের করতে হবে। অর্থাৎ যদি দশ মন হয়, মানে মানে কুড়ি ধরেন দশ কুইন্টাল হয়, তাহলে আপনাকে এক কুইন্টাল বের করতে হবে। আমি এভাবে আমি জানি না বুঝতে পারছেন কিনা, যে যা যে ফসলটা হয়েছে যদি নিসাবটা ক্রস করে ধরেন উনিশ মন হয়ে গেল, উনিশ মন হয়ে গেলে এবার ওই উনিশ মনকে আপনি দশ ভাগ করুন, দশ ভাগ করে এক ভাগ আপনি জাকাত ওষর বের করে দেন, এটা হলো আপনার নিসাব। এখন ওখানে আপনি ফসলও বুনেছেন, আপনি আপনার কাজের লোক লাগিয়েছেন, তারপরে সেখানে আপনি আরও অনেক ঔষধ দিয়েছেন, সার দিয়েছেন, নিড়ানোর খরচ দিয়েছেন, তাহলে ওই উনিশ মন যখন আপনার হয়ে গেল, ওই উনিশ মনকে কী করতে হবে, আপনার কুড়ি ভাগ করতে হবে, কুড়ি ভাগের এক ভাগ আপনার জন্য ওষর। আমার মনে হয় খুব ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না বুঝতে পারছেন কি না। যদি বৃষ্টির জলে হয়, সেখানে আপনি শুধু ফসলটা বুনে দিয়ে এসেছেন বা লাগিয়েছেন, আর খরচ করেননি, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বৃষ্টির মাধ্যমে হয়ে গেছে, আর কিছুই ওখানে আপনি লাগাননি, তাহলে আপনি কি করবেন, ওই টাকাটা মানে ওই যে সরি ওই যে ফসলটা, সেই ফসলটার দশ ভাগ করে এক ভাগ দিয়ে দিলেন, এক। দুই নম্বর, সেটাতে আপনি টাকা লাগিয়েছেন, মুনিশ খরচ দিয়েছেন বা আরও অন্যান্য কিছু দিয়েছেন, তখন আপনাকে কী করতে হবে, কুড়ি ভাগ করেন ফসলটাকে দিয়ে এক ভাগ ওষর। এই একদম ক্লিয়ার ফসলের ব্যাপারে। আচ্ছা, দ্বিতীয় কথা, যে কোন কোন ফসলের জাকাত লাগে না, যেগুলো শাক সবজি লতা পাতা, এগুলার জাকাত আপনার উপরে আমার উপরে ফরজ হবে না, অর্থাৎ এগুলোর উপরে ফরজ হওয়ার কোনো চান্স নেই, ফরজ নেই, ফরজ হবে না। অতএব শাক সবজি ইত্যাদি আপনি বুনতে পারেন, তার উপরে কোনো ফরজ নেই, আপনাকে ওষর দিতে হবে না। এটা গেল ফসলের নিসাব, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসি গবাদি পশুর নিসাব। আপনার কাছে যদি চল্লিশটা ছাগল থাকে, চল্লিশটা যদি ছাগল থাকে, তাহলে একটা, যারা কোশ্চেন করছেন আবারও বলছি, আমি কোশ্চেন অ্যান্সারগুলো পরে দিচ্ছি, আগে এটা খুব ক্লিয়ার কাট শুনে নিন। কারো গবাদি পশু রয়েছে, ছাগল রয়েছে চল্লিশটা, তো এর নিসাব হচ্ছে চল্লিশটা, চল্লিশটা যদি কারোর ছাগল থাকে, তাহলে একটা ছাগল তাকে জাকাত হিসাবে প্রদান করতে হবে একটা। এখন কারো কাছে আটত্রিশটা রয়েছে, সাঁত্রিশ ছত্রিশটা রয়েছে, তাহলে তার উপরে জাকাত আর ফরজ না। কারোর তিরিশটা গরু রয়েছে, তাহলে তার উপরে একটা আপনার গরু বাছুর, সেটাকে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এটা আছে মোটামুটি গবাদি পশুর। উটের হিসাবটা অনেকটা ওই রকমই, যেহেতু উট আমাদের এলাকায় নেই, অতএব এ বিষয়টা ছাড়ছি। তো এটা একটা ব্যাপার, তাহলে চল্লিশ আর তিরিশ গরু আর ছাগলের ক্ষেত্রে এটা যদি থাকে, তাহলে আপনার আমার জাকাত বা জাকাত ফরজ হবে। আচ্ছা, এবার সোনা চাঁদি, সোনা চাঁদির ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন, তার সাথে তার মেয়ে ছিলেন, মেয়ে থাকা অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের দিকে তাকিয়ে দেখলেন দুটো বালা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলো কিসের? তো জনৈক মহিলা বললেন, যে আল্লাহ রসুল, এগুলা সোনার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কি জাকাত প্রদান করেন? তো তিনি বললেন, জি আল্লাহ রসুল, তো আমি জাকাত প্রদান করি না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে দুজোড়া বা একজোড়া, সরি একজোড়া দু মানে ওয়ান ক্যাপল, একজোড়া আপনাকে জাহান্নামের আগুনের তৈরি বালা দিক? সঙ্গে সঙ্গে জনৈক মহিলা হাত থেকে বালা দুটো খুলে আল্লাহ রসুল আসলামের সামনে রেখে দেবো, সেটা আল্লাহর হস্তে দান করে দিলাম। আলহামদুলিল্লাহ, কি ঈমান ছিল তাদের, একবার ভেবে দেখুন। আল্লাহ রসুল আসলাম বাড়িতে ঢুকছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতে বেশ রূপার কয়েকটা আংটি, সুন্দর করে বড় বড় রূপার আংটি তৈরি করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে দেখলে খুশি হয়ে যায়। এরকম অবস্থায় আল্লাহ রসুল ঢুকে দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতে আংটি রূপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আয়েশা, এগুলো কি? তো জি আল্লাহ রসুল, এগুলো তো আংটি, রূপার আংটি, আপনার যাতে ভালো লাগে তার জন্য আমি তৈরি করেছি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি কি এগুলো জাকাত প্রদান করো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, জি আল্লাহ রসুল, আমি তো জাকাত প্রদান করি না, আমি তো জাকাত সম্পর্কে জানি না, আমি তো জাকাত প্রদান করি না, এটা তো রূপার আংটি, এটা এটা কি জাকাত লাগে?
নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহর কসম করে বলছি তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আমি মাঝে এটুকু আপনাকে বলতে চাইলাম যে জাকাত আমরা দিতে বাধ্য, জাকাত না দিলে আমরা জাহান্নামে চলে যাব, এর কোনো রিজন থাকবে না, আপনার কোনো দলিল আপনার কোনো কিছুই ইবাদত কোনো কিছু খাটবে না যদি আপনি জাকাত নিসাব হয়েছে এখন দেননি। এখন কারো কাছে সোনা রয়েছে, আপনার স্ত্রীর যে গহনা বা মেয়ের গহনা রয়েছে সেই গহনার জাকাত কীভাবে আপনি দেবেন, এর নিসাবটা কী? সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ যখন ক্রস করবে, মানে কারো বাড়িতে যখন 7.5 ভরি স্বর্ণ আছে তো তার সমমূল্যমান যে বাজার সেই বাজার অনুযায়ী 100 টাকায় 250 টাকা জাকাত দেওয়া লাগবে। 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থেকে থাকে তাহলে 250 টাকা, শতকরা 250 টাকা তাকে জাকাত প্রদান করতে হবে। এখন আপনার স্ত্রীর কাছে স্বর্ণ রয়েছে 8 ভরি, আপনার মেয়ের কাছে রয়েছে 3 ভরি, এটা অ্যাডজাস্ট হবে না, অ্যাডজাস্ট করা যাবে না। এই জন্য করা যাবে না যে আপনার স্ত্রীর জাকাত আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জাকাত আপনার মেয়ের জন্য আলাদা, যদি আপনি তাকে দিয়ে দেন মানে দিয়ে দিয়েছেন আর নেওয়ার কোনো ব্যাপার না এইরকম, আর মা মেয়েকে পড়তে দিল সেটা তো মারই থাকলো, তাহলে টোটালটা এক জায়গায় হিসাব করে হবে, নতুবা মেয়ের হলে মেয়ের আলাদা আর ইয়ার মায়ের হলে মায়ের। তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তার ওপরে, এটা হচ্ছে নিসাব, হাই লেভেল অব দ্য জাকা, জাকাতের হাই লেভেল, এটা যখনই ক্রস করবে তখনই তাকে 100 টাকায় 250 টাকা জাকাত দেওয়া লাগবে। এটাকে মোটামুটি 100 টাকায় 250 টাকা সেটা সমমূল্যমান একটা মার্কেটের একটা হিসাব সে ধরে নেবে। আর চাঁদি যদি কারো কাছে 995 গ্রাম চাঁদি থাকে, 995 গ্রাম চাঁদি থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ। এখন বিষয় হচ্ছে যে আপনি নিসাবটা জাকাত দেওয়ার ক্ষেত্রে চাঁদিরও নিতে পারেন সোনারও নিতে পারেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাঁদি এবং সোনার মূল্য প্রায় ওই রকম ছিল যে হয়তো 1 তোলা চাঁদির যা দাম ছিল হয়তো 5 তোলা বা ইয়ারির বা চাঁদির সোনার সেম মূল্য ছিল আর কি, মানে ব্যাপারটা আমি বোঝাতে পারছি কি না জানি না, মানে ওই সময় চাঁদির মূল্যটা অনেক বেশি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, দিয়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এখন অনেকে বলে যে 30,000 টাকা থাকলে তোমার উপরে জাকাত, আসলে ওটা যদি চাঁদির নিসাব ধরেন, এখন কেউ যদি মনে করেন যে আমার আমি সোনার নিসাব ধরবো 7.5 ভরি হিসাবে আমি জাকাত দেবো তাহলে কোনো পাপ নেই, কেউ যদি মনে করেন যে আপনি চাঁদির হিসাব ধরবেন তাতেও কোনো পাপ নেই, এটা আপনার ইচ্ছাধীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা ফ্লেক্সিবিলিটি দান করেছে আপনি সেটা এখানে গ্রহণ করতে পারেন। এখন এটা গেল সোনা এবং চাঁদি, এরপর রয়েছে টাকা, আপনার কাছে যে গচ্ছিত সম্পদ রয়েছে সেই গচ্ছিত সম্পদ হতে পারে সেটা ব্যাংকে, হতে পারে আপনার বাড়িতে, হতে পারে কারোর কাছে জমা রেখেছেন, হতে পারে আপনি কোনো বিজনেস করেন সেই বিজনেসের খাতে রয়েছে, এই যে টাকাগুলো রয়েছে এই টাকা যদি ওই 7.5 ভরি স্বর্ণের সমান হয়, নিয়ার অ্যাবাউট 2,50,000 টাকা মোটামুটি, তো নিয়ার অ্যাবাউট 2,50,000 টাকা মোটামুটি আমি মোটামুটি আইডিয়া করছি, জানি না সমমূল্য সোনার মূল্যমানটা এখন কেমন, তো সেই মূল্যমানটা যদি আমরা একটু খেয়াল করে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে 2,50,000 হোক বা 2,40,000 হোক বা 3,00,000 হোক যাই হোক না কেন সেটা ওই 7.5 ভরি টাকার, মানে 7.5 ভরি সোনা বিক্রি করলে যে টাকাটা হবে সেই টাকাটা যদি আপনার ঘরে থাকে, সেই টাকাটা যদি আপনার ব্যাংকে থাকে, সেই টাকাটা যদি গচ্ছিত অবস্থায় কোনো জায়গায় থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, নইলে ওই টাকাটা আপনার জন্য হারাম হয়ে যায়। এখন এই ক্ষেত্রে আরও একটা কয়েকটা মশলা কয়েকটা বিষয় যে আপনার দোকানে মাল রয়েছে, কেনা রয়েছে কোনো মাল, এখন এই মালের কি জাকাত লাগবে? জি হ্যাঁ, ওটাও আপনার টাকা, প্রতিনিয়ত আপনি সেগুলোকে বিক্রি করার জন্য সেটাকে রেখে দিয়েছেন, তো বিক্রি করার ধান্দায় বা ইয়েতে সিস্টেম আপনি রেখে দিয়েছেন, তো রেখে দিলে তো আপনাকে ওটাও আপনার স্টক, ওটা আপনার সঞ্চিত সম্পদ, সো ওখানে আপনাকে ওই টাকাটা কী করতে হবে, জাকাত হিসাবে ধরে নিতে হবে, ওই সমগ্র আপনার ওষুধের দাম বা আপনার কোনো পার্স মোবাইলের দোকান ইত্যাদি ইত্যাদি সমস্ত টাকাটাকে হিসাব করে আপনাকে জাকাতটাকে বের করে নিতে হবে, যে দোকান থাকলেও ওটা আমার স্টক নয় এরকম নয়। যেমন জমির কোনো জাকাত নেই, বসত বাড়ির কোনো জাকাত নেই, চড়ার গাড়ি চড়ার ঘোড়ার কোনো জাকাত নেই, চড়ার উটের কোনো জাকাত নেই, কিন্তু সেইগুলো যদি আবার আপনার বসত বাড়ি ভাড়া দিয়েছেন সেই টাকার আবার জাকাত রয়েছে, আবার কোনো জমি আপনি জমির ব্যবসা করেন, একটা জমি হয়তো 10,00,000 টাকা দিয়ে রেখেছেন 1 বছর হয়ে গেছে এখন আপনার জাকাত রয়েছে যেহেতু ওটা টাকাটা আপনার স্টকে রয়েছে। তো এবার মেন কথা হচ্ছে এই যে আপনার চাঁদি হোক সোনা হোক
রূপা হোক যাই হোক না কেন, টাকা হোক না কেন, তার নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা চাঁদি বা 995 গ্রাম চাঁদি, যে কোনো একটাকে ধরে নিয়ে যদি দেখেন যে নিসাবটা ক্রস করছে, দেন ইউ হ্যাভ টু পে জাকাত, তাহলে আপনাকে জাকাতটা দিতে হবে। এই আশা করছি মনে হয় ক্লিয়ার হয়েছে দর্শক মণ্ডলী জাকাতের বিষয়ে। এখন প্রশ্ন হলো জাকাতটা কোথায় দেবেন আর জাকাতটা কী দেবেন, দুটো ভাইটাল কোশ্চেন। তো ফার্স্ট ওয়ান ইজ, জাকাত দেব বলে আজকাল মানুষ শাড়ি, লুঙ্গি, গামছা, অনেক আসবাবপত্র কিনে জাকাত প্রদান করছে, এটা ভুল ধারণা। এ দিয়ে জাকাত হবে না, এ দিয়ে জাকাত হবে না। রোজার মাস পেয়েছে, 20,000 টাকা জাকাত হয়েছে, 20,000 টাকা লুঙ্গি শাড়ি কিনে এনে একটা অনুষ্ঠান করে মানুষকে জাকাত, জাকাতে শাড়ি প্রদান করছে। আজকে হিন্দুদের দোকানে গেল, তারা বলে যে জাকাতে শাড়ি নিতে এসেছেন, তাজ্জব ব্যাপার, তারা বুঝে ফেলেছে জাকাত কী জিনিস। জি না, জাকাত এভাবে আদায় হবে না। জাকাত আপনার লিকুইড মানি যেটা, যে টাকা, সেই টাকা দিয়ে আপনাকে জাকাত আদায় করতে হবে, ওই শাড়ি দিয়ে জাকাত হবে না। যেমন করে ফিতরা আদায় হয় না, টাকা দিয়ে ওটা খাদ্যশস্য দিতে হয়। হয়তো খুব রিসেন্ট ফিতরার বিষয়ে লাইভে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাকে টাকাই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে জাকাত কারা কারা পাওয়ার যোগ্য। 8 ব্যক্তি জাকাত পাওয়ার হকদার। এই 8 শ্রেণীর ব্যক্তিকে আমি জাকাত দিব। অন্যথায় আমরা যদি অন্য জায়গায় জাকাত প্রদান করি তাহলে সেটা বৈধ জায়গা হবে না। হয়তোবা আপনার আমার জাকাতটা আদা হয়ে যেতে পারে, আল্লাহ আলাম। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে যে আপনার জাকাত আপনি 8 জায়গায় প্রদান করুন, 8 জায়গায় 8টা জায়গায় আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, তাহলে আপনাকে আমাকে কী করতে হবে, 8 জায়গায় জাকাত প্রদান করতে হবে। তো ওই 8 জায়গা কী কী, ওই 8 জায়গা কী কী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বলেছেন যে তোমরা জাকাত প্রদান করো, 8টা খাত, 8টা খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। খাতের মধ্যে প্রথম 1 নম্বর খাত এবং সবচেয়ে উত্তম খাত হচ্ছে ভিকারি। ভিকারি মানে যার কোনো নিশ্চয়তা নেই খাবারের, প্রতিনিয়ত ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায় দুমুঠো খাবার খাওয়ার জন্য, তারা হচ্ছে ভিকারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট প্রায়োরিটি তাদেরকে দিতে বললেন যে যারা ভিকারি তাদেরকে তোমরা জাকাত প্রদান করো। তো 1 নম্বর জায়গা হচ্ছে কি জাকাত প্রদানের, ভিকারি বা ফকির, ফকির মিসকিনকে আপনার জাকাত দেওয়ার কথা বলেছে, 1 নম্বর ভিকারি। 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন কি, মিসকিন হচ্ছে যার বাড়িতে খাবার তো হয়, মাঝে মাঝে হয়ও না, কিন্তু সে লজ্জায় কারো কাছে সাহায্য প্রার্থনা করতে পারে না, কারো কাছে লজ্জায় সাহায্য প্রার্থনা করতে পারে না, তাকে বলা হয় মিসকিন। ভিকারি আর মিসকিন ইজ নট আ সেম থিং, ভিকারি মিসকিন এ দুটো কিন্তু একই জিনিস না। তাহলে ভিকারি যে যার বাড়িতে খাবার হয় না, প্রতিদিন ভিক্ষা করার চেষ্টা করে, মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করে, সে হচ্ছে ভিকারি। মিসকিন হচ্ছে সেই ব্যক্তি, মিসকিন অনেক রয়েছে আমাদের সমাজে, যারা আমাদের হয়তো অনেক বন্ধু রয়েছে, অনেক কাছের লোক রয়েছে, অনেক বাড়িতেই হয়তো নিজের বাড়িতেও রয়েছে, তাদের খাবার জুটে না, তারা মানুষের কাছে হাতও পাততে পারে না, তারা হচ্ছে মিসকিন। সেই মিসকিনকে 2 নম্বর এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বললেন। 3 নম্বর হচ্ছে যারা জাকাত আদায়কারী ও হেফাজত করে, জাকাত আদায় করে, জাকাত বণ্টন করে এবং জাকাতকে রক্ষণাবেক্ষণ করে, এই ব্যক্তিরা বড়লোক হলেও, তার ধন সম্পদ থাকলেও ওই ব্যক্তি ইচ্ছা করলে জাকাত, জাকাতের টাকা নিতে পারে আর আপনিও তাকে দিতে পারেন, কারণ আপনার জাকাতকে সে সংরক্ষণ করছে এবং আপনার জাকাতকে ডিস্ট্রিবিউট করছে। সুতরাং আপনি আপনার জাকাত তাকেও দিতে পারেন যারা জাকাতকে আপনার সংরক্ষণ করছে এবং জাকাতকে আপনার বণ্টন করছে, মানে ডিস্ট্রিবিউশনের কাজে সাহায্য করছে। 4 নম্বরে যে ইসলামের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য কোনো অমুসলমানকেও জাকাত দিতে পারা যায়, মানে কোনো অমুসলমান তাকে হয়তো টাকা পয়সা দিলে, তাকে হয়তো জাকাত দিলে সে ইসলামের প্রতি মানে তার ভালোবাসাটা আসবে, সে হয়তো ইসলাম কবুলও করতে পারে, এমন ক্ষেত্র যদি উপস্থিত হয়ে যায় তাহলে একজন অমুসলমান ব্যক্তিও জাকাত পাওয়ার হকদার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন। 5 নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য,
কেউ কারো কাছে বাধা রয়েছে, যেমন বিলাল রাজিয়াল্লাহু আনহু বাধা ছিলেন উমাইয়া ইবনে খালফের কাছে, আবু বকর সিদ্দিক ছুটিয়ে এনেছিলেন, মনে আছে? ওই রকমই যে কোনো একটা দাস মুক্তির ক্ষেত্রে যদি সে কেউ পাচ্ছে না মুক্ত হতে, তাহলে আপনি আপনার জাকাতের টাকা প্রদান করে তাকে কী করবেন, মানে মুক্ত করাতে পারেন দাস মুক্তির ক্ষেত্রে। ছয় নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো ব্যক্তি ঋণে জর্জরিত, তো এই ব্যক্তি ঋণে জর্জরিত, এখন আপনি তাকে ঋণ থেকে উদ্ধার করানোর জন্য আপনি সে আপনার জাকাত দিতে পারেন ইনশাআল্লাহ। সে ব্যক্তি আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে, সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধব বা ইত্যাদি কেউ হতে পারে। তারপরে সাত নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা মানে হতে পারে দিন প্রচারক, যারা দিন প্রচার করছে, হতে পারে যারা দরিদ্র ভিখারী মিসকিনের জন্য সাহায্য ত্রাণ পাঠাচ্ছে, হতে পারে রোহিঙ্গা ক্যাম্পের জন্য, হতে পারে ফিলিস্তিনে সেই অসহায় বাচ্চাগুলোর জন্য, মানে এগুলো তো অসহায়ের দিকে যাচ্ছে, বা যারা দিন প্রচার করছে, দিন প্রচার করছে তাদের জন্য, বা ইসলামের খেদমত করার জন্য বই পুস্তক ইত্যাদি কিনছে তাদের জন্য, ইত্যাদি ইত্যাদি বিষয়ে ইনশাআল্লাহ আমরা জাকাত প্রদান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথা বলেন, অর্থাৎ কোনো দিনের দায়ীকে, কোনো টিভি চ্যানেল যেটা হক প্রচার করছে, কোনো দিনের দায়ী যারা ইসলাম প্রচার করছে তাদেরকে কোনো সাহায্য করা ইসলামের, ইসলাম প্রচারের ক্ষেত্রে হয়তো কোনো দিনে দায়ী রয়েছে, তার অনেক বই দরকার, সে বই কিনতে পারছে না, তাহলে আপনার জাকাতটা যদি আপনি তাকে দেন সেটা একটা অন্যতম জায়গা, কারণ আপনি মানে এটা একটা সাদকা জারিও হয়ে যাবে, জাকাতের সাথে সাথে এটা সাদকা জারিও হয়ে যাবে, তার ক্ষেত্রেও জাকাত দেওয়া যেতে পারে। আর আট নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসাফির, কোনো ব্যক্তি কোথাও ভ্রমণ করছিল, করতে করতে তার সম্পদ সব শেষ হয়ে গেছে, ওই মুসাফির ব্যক্তিকে আপনি তার স্বচ্ছলতা দান করার জন্য তাকে আপনি জাকাত প্রদান করতে পারেন। এ হচ্ছে আট ব্যক্তির ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তোমরা জাকাত প্রদান করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা জাকাত প্রদান করতে পারো এই আট শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে। আর একটা কথা অতীব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে শুরু করতে হবে এই জাকাত প্রদানটা। যদি আপনার খুব কাছের কোনো, হয়তো আপনার বোন সে আলাদা থাকে, বা আপনার কোনো আত্মীয় পরিজন যারা খুব দরিদ্র তাদেরকে আপনি জাকাত প্রদান করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমার যদি কোনো ভিখারী মিসকিন বা এমন কোনো আত্মীয় স্বজন থাকে যারা খুব হতদরিদ্র, তাদেরকে তুমি যদি জাকাত প্রদান করো, তাদেরকে তুমি যদি জান সাদকা করো, তাহলে তোমার ডবল নেকি হবে, দুটো নেকি। এক, জাকাত আদায় করলে, জাকাত দিলে তার জন্য একটা নেকি হয়ে গেল। দুই, আত্মীয়তার বন্ধন রক্ষা হলো, এটা একটা নেকি, মানে ডবল নেকি হবে যদি আপনার নিকট আত্মীয়কে আপনি জাকাত প্রদান করে, যারা নিডি, যাদের জাকাত প্রয়োজন। সো এই সব ক্ষেত্রে আমাদের জাকাতের বিষয়ে আলোচনা হলো, এ বিষয়ে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন। আমি একটু দেখছি যে কেউ, কোনো কোনো ভাই কিছু কোশ্চেন করেছিলেন, যদি কোশ্চেনগুলার অ্যান্সার দিতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করছি। আলমগীর হোসেন, আল্লাহ দয়া বর্ষিত আপনার উপরে, জি আমিন ভাই, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতে জানে দিন ইসলাম প্রচার করতে পারি ইনশাআল্লাহ। তারপরে শাহিন মণ্ডল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ইয়ার রাজু গুড। তারপরে মুন্না লিখেছেন গুড জব। শাহিন মণ্ডল লিখেছেন যারা শর্ট সুরা জানে তারা কি করে অনেকক্ষণ একাকী সালাত আদায় করবে রামাদানের শেষ দশকে? শর্ট মানে আপনি, এমন তো হতে পারে যে আপনি ধরেন কুলনাস ফালাক জানেন, ওটাকে আপনি 50 বার পড়েন না কেন, লাগাতার রিপিট করেন সুরা, পর পর আপনি রিপিট করে ওটাকে বারবার একই রাকাতে 20, 30, 40, 50, 100 বার রিপিট করেন ইনশাআল্লাহ, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দিয়ে সালাতকে আপনি দীর্ঘ করেন, রুকুকে দীর্ঘ করেন, সিজদাকে দীর্ঘ করেন ইনশাআল্লাহ। ওসমান বলছেন ভেরি গুড। আমি আয়লাদিস লিখেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শাহাবুল হক, খুব সুন্দর জব, আচ্ছা জয়, জাযাকাল্লাহ খায়। তারপরে মনিরুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, যদি আমার টাকা না থাকে কিন্তু 25টা ক্যামেল আছে, তাহলে সেই ক্যামেলগুলোর জাকাত কী করে দেব, ডিস্ট্রিবিউশনটা কী করে, কী করে করা হবে ক্যামেলগুলোর
জি, এটারও একটা নিসাব রয়েছে, এই মুহূর্তে আমি ভুলে গেলাম। ওরা একটা ছোট ক্যামেল বা একটা ছোট আপনার ওই রয়েছে, একটা নিসাব রয়েছে, ওই নিসাবটা ক্রস করলে আপনি সম্ভবত সাতটা কি কতটা একটা নিসাব রয়েছে, ওই নিসাবটা ক্রস যদি করা হয় তারপর নিয়ে আপনি দিতে পারেন। মানে একটা গরু বা একটা ছাগলের কথা উল্লেখ আছে, ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মোল্লা জাহিদ লিখেছেন, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় হবে কি? জি না, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় হবে না। কামাল ভাই লিখেছেন, শুনছি ভাই, জি জাজাকাল্লাহ খায়ের। ফিতরার জন্য টাকা দেওয়া যাবে কি? জি না, ফিতরার জন্য টাকা দেওয়া যাবে না। কামাল হাসান, আওয়ার ইংলিশ টিচার, ভাই ব্যাংকে জমানো টাকা কত হলে কত পরিমাণ জাকাত দিতে হবে? হ্যাঁ, সেটা বললামই তো যে ব্যাংকে হোক আর যেখানে হোক, সেটা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ, অর্থাৎ নিরামোট 2,50,000 টাকা। এইটা যা হোক, আর আমি কমেন্ট পড়তে পারলাম না, ইনশাল্লাহ আবার পরবর্তী সময়ে এই করবো ইনশাল্লাহ। আজকে এখানে শেষ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কিছু মেনে চলার তৌফিক আদা করুক যা শুনলাম এতক্ষণ। আমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।